তোলা হৈছে মণ্ডপসমূহ। মণ্ডপে মণ্ডপে দেখা গৈছে চমৎকাৰী কাৰুকাৰ্য। চাওয়া হওক কোনখন পূজা সমিতিৰ কি চমক। পূজার বা বলিছে রাজ্যত, উৎসাহত মতলিয়া হয়ে পড়েছে আজি রাজ্যবাসী। মণ্ডপে মণ্ডপে চমৎকারী কারুকার্য, কেবল গুয়াহাটিতেই চমকর অঘোষিত প্রতিযোগিতা চলা নাই, রাজ্যের বিভিন্ন প্রান্তত দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে দেখা গৈছে চমৎকারী কারুকার্য। এয়া তিনিচুকীয়ার চলিহানগর পূজা মণ্ডপ, চলিহানগর পূজার আকর্ষণ আদর্শ গাঁও। পূজা মণ্ডপর শোভা বড়াইছে প্রকাণ্ডগড়ে। চাওক, জাপির আর্হিত নির্মাণ করা হয়েছে এই প্রকাণ্ড মণ্ডপ। মণ্ডপর সন্মুখত নির্মাণ করা হয়েছে এই প্রকাণ্ড গড়। সম্পূর্ণ থলুয়া শিল্পীয়ে দিনে নিশায় নির্মাণ চলাইছে চলিহানগরের পূজা মণ্ডপর। বহুত বছরের পর এটা ভাবি আছিল যে আদর্শ গ্রাম এটা বনাম। এই বছর আমি এই পরিকল্পনাটা আমি একদম এক্সিস্টেন্স দিছো। ইভেন দেবী দুর্গার প্রতিমার কাপড় গহনা সব আমার অসমীয়া কালচারত হব, যেনেকা গড় হাতে হয়ে আছে এইটু বাঁচাব লাগে। এইটু আমার গোটে অসমের একটা ডাঙর একটা গৌরব, যেনেকা মার্সিলেসলি আমার এই কিছু মানুষ যে মারি থাকে এইটু বাঁচাবর কারণে এইটু থিমটু লইছো। দশেরার বাবে রংজুলিত 60 ফুট উচ্চতার রাবণ। রংজুলি কেন্দ্রীয় যুব দুর্গাপূজা সমিতিয়ে নির্মাণ করেছে রাবণের এই বৃহৎ প্রতিমূর্তি। স্থানীয় শিল্পী ঘনকান্ত রাভাই নির্মাণ করেছে রাবণের মূর্তি। বিজয়া দশমীর সন্ধ্যা আনুষ্ঠানিকভাবে দাহন করা হব এই মূর্তি। যা 7 বছরের আমি রাবণ বধ কার্যসূচী করে আছো। আমার এটাই লক্ষ্য উদ্দেশ্য, এই রাবণ বধর আড়ত অপকর্মবিল সমাজ চলি আছে, এই অপকর্ম উপভোক্তিব বিনাশ হওয়ার উদ্দেশ্যে আমার এই রাবণ বধ কার্য। তদুপরি রংজুলি উজ্বলাবলৈ ব্যবস্থা করা হয়েছে নানা রঙী আলোকর। দেরগাঁওর দেবগ্রাম রাজহুয়া পূজাথলীত 50 ফুট উচ্চতার মহাদেব। রূপালী জয়ন্তী বর্ষ গড়কা এই পূজা সমিতিয়ে নির্মাণ করা মণ্ডপে এটা দৃষ্টি কাঢ়িছে সকলরে। 14 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নগাঁওর শিল্পীয়ে নির্মাণ করেছে মহাদেবর এই বৃহৎ মূর্তি। এই পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণ মুম্বাইর শিল্পী। আমার ইয়ার সর্বমুঠ ব্যয় হয়েছে আপনার 18 লাখ। যা 2 বছর আমি যেটা আমার ভক্ত সমাগম দেখেছিল বিপুল, আমি বিপুল সহায় পাইছিল রাইজ ফল আর যাবার আমার একটা বিশাল আয়োজন করেছিল, এবার আমি একটা ব্যতিক্রমী একটা আয়োজন করেছো। গোলাঘাট জেলার ধনশিরি মহকুমাত 58খনক পূজা মণ্ডপত চলিছে যুদ্ধকালীন প্রস্তুতি। মণ্ডপ সমূহর প্রায় 80% কাম সম্পূর্ণ হয়ে উঠিছে। মৃন্ময় শিল্পীর হাতের পরশত প্রাণ পায় উঠিছে দৃষ্টিনন্দন প্রতিমা হব। পূজার কারণে পুরো বিজি হয়ে আছো, এবছর বেশি দিনও নাই পূজা, আর মঙ্গলবারে পূজা মূর্তি যাব। মনশ্রী মহকুমা আর আমার লোকেল শান্তিপুর কার্বি আলং শিলনী গাঁ এগুলো প্রায় 25-20টা দুর্গা মূর্তি অর্ডার আছে, আর আমি এতিয়া বর্তমান বহুত ব্যস্ত হয়ে আছো। গোয়ালপাড়া করিমগঞ্জ লাকুয়া সকলতে এতিয়া দুর্গা পূজার উৎসাহ। মৃন্ময় শিল্পী সকলে দিনে নিশায় প্রতিমা নির্মাণত ব্যস্ত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, DY365।